আসসালামু আলাইকুম, সবাই আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি। তো আজকে আমি যে টিউটোরিয়ালটি আপনাদেরকে দিতে যাচ্ছি সেটি হলো ফাইল লক, ফাইল অথবা ফোল্ডার লক। অর্থাৎ আপনি কম্পিউটারে কাজ করেন, ল্যাপটপে কাজ করেন বা কোথাও অফিসে কাজ করেন, আপনার কোনো ব্যক্তিগত ফাইল থাকতে পারে বা ব্যক্তিগত কোনো পিকচার থাকতে পারে, ব্যক্তিগত কোনো ইনফরমেশন থাকতে পারে, যাই থাকুক না কেন, আপনি খুব সহজেই ফাইলকে লক করতে পারেন। তো এজন্য আপনি ফাইলটি প্রথমে ডাউনলোড করে নেবেন, এই যে ফাইল লক নামে। আপনি যদি গুগলে খোঁজে, গুগলে গিয়া আপনি এখান থেকে যদি আপনি গুগলে গিয়ে google.com তারপর যদি আপনি লেখেন ফাইল লক, LOAK ফাইল লক, অনেক ফাইল লকে আপনি পাবেন। ইজি ফাইল লকার লিখবেন, ইজি ফাইল লকার লিখে এই যে ইজি ফাইল লকার এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি ডাউনলোড 64 বিট ভার্সন, আমারটা 64 বিট ভার্সন, যার জন্য আমি এইটা নামাইছি। আর এখন এটা যদি আমি ওপেন করি শো এ ফোল্ডার, এই যে এটা যদি আমি ইনস্টল করি তাহলে দেখুন কী হয়। ইনস্টল করার পরে ইনস্টল হয়ে গেল। ইনস্টল হওয়ার পরে আপনার পাসওয়ার্ড যদি চায় তাহলে আপনি দিতে পারেন 1 2 3 4 5 1 2 3 4। যদিও আপনার পাসওয়ার্ড আমারটা আগেই করা ছিল, যার জন্য 1 2 3 4 5। আপনি যখন কম্পিউটারে আপনার ফাইলটি ওপেন করবেন, প্রথম ইনস্টল করবেন, তখন কোনো পাসওয়ার্ড চাবে না। আপনি এইটা ওপেন করার পর সিস্টেমে গিয়ে এই সেট পাসওয়ার্ড, এখানে গিয়ে আপনি পাসওয়ার্ড সেট করে নেবেন। এই এখানে দুইবার দিবেন, একবার দেওয়ার পরে কনফার্ম, আর একবার দেওয়ার পর ওকে দিলে আপনার পাসওয়ার্ড ফিক্সড হয়ে যাবে। ফিক্সড হওয়ার পরে আপনি যদি স্টার্ট পাসওয়ার্ড দেন তাহলে দেখুন ওপেন করলেই পাসওয়ার্ড চাবে। সরি, পাসওয়ার্ডটি একটু আবার দিয়ে নেই, 1 2 3 4 5 1 2 3 4 5। ওকে, পাসওয়ার্ড ওকে আছে, যদি অফ করে দিই দেখুন এই এখন পাসওয়ার্ড চলে, পাসওয়ার্ড চলে 1 2 3 4 5। এই পাসওয়ার্ড দেওয়ার পরে আপনি যেটা করবেন, ধরুন আমি একটি ফাইল লক করে দেখাচ্ছি আমার এই কম্পিউটারের ফাইল, ধরুন আমি এই লিটন ফাইলটি আমি এখানে থাকবে না, এটা আমি লক করে রাখবো। তো লক করে রাখার পর অন্যান্য লকে যেমন আপনি যেই ফাইলটি লক করবেন সেটি এখানে দেখা যাবে, কিন্তু যখনই ঢুকতে যাবেন তখন ঢুকতে পারবেন না। কিন্তু আমার এই ফাইল লকারটা এমনই ফাইল লকার যেটা আপনি লিটন যদি আমি হাইড করে রাখি, এইটা অর্থাৎ যদি লক করে রাখি এখানে লিটন থাকবেই না, অর্থাৎ কেউ বুঝবেই না যে এখানে কোনো ফাইল আছে। কীভাবে দেখুন, আপনি প্রথমে এখানে ফাইল অ্যান্ড ফোল্ডারে যান, ফাইল ফোল্ডারে অ্যাড ফাইল, না অ্যাড ফোল্ডারে যান, যেহেতু আমি ফোল্ডার করতেছি অ্যাড ফোল্ডার, অ্যাড ফোল্ডারে গিয়ে আপনার যেখানে আছে, যেমন আমার এইটা যেখানে আছে আমি ধরাই দিচ্ছি, যেমন এই যে লিটন, লিটন দিয়ে ওকে ওকে। এখন এখানে লিটন আসছে, এখন কিন্তু এখানে লিটন নাই, ঠিক আছে, এখানে কিন্তু লিটন নাই। এখন আপনি যদি দেখেন এই যে এখন কিন্তু এখানে লিটন নাই। আচ্ছা, যদি আমি লিটন আবার আনতে চাই, ওপেন করতে চাই, তাহলে আপনি আবার ইজি ফাইল লকারে যাবেন, ইজি ফাইল লকারে গিয়ে 1 2 3 4 5 গিয়ে আবার ওপেন করে দেখুন, আপনি যদি এইটা ক্লিক করে আবার স্টপ প্রোটেকশন দেন, স্টপ প্রোটেকশন দেন, এখানে কিন্তু লিটন এসে গেল। এভাবেই আপনি এই লকের সাহায্যে যে কোনো ফাইল ফোল্ডার বা ডকুমেন্ট আপনি লক করে রাখতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে আমার টিউটোরিয়ালটি দেখার জন্য, আর অবশ্যই আমার টিউটোরিয়ালটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন, লাইক করবেন, বন্ধুকে বলবেন, তাহলে আমার কাজের উৎসাহ আরও বাড়বে। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।